সর্বসাধারণের শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন লেখক, গবেষক, শিশু সংগঠক ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সার। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তৃতীয় জানাজার শেষে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে পান্না কায়সারকে। ইকবাল অনেকের রিপোর্ট জানাচ্ছেন জোবায়ের রাজিন। বারডেম হাসপাতালের হিমঘর থেকে সকাল ১১টায় শহীদ জায়া পান্না কায়সারের মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। এক এক করে প্রয়াত লেখকের প্রতি শেষ শ্রদ্ধা জানান সাংস্কৃতিক কর্মী, লেখক, রাজনীতিক সহ নানা শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা জানায় তার নিজ হাতে গড়া সংগঠন খেলাঘরের সদস্যরাও। তারা জানান পান্না কায়সার যে অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ার কাজ করেছিলেন তা থেমে যাবে না। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশটা করতে গিয়ে পান্না কায়সার শিক্ষক হিসাবে, সংগঠক হিসাবে, একজন নিবেদিত প্রাণ সাংস্কৃতিক কর্মী হিসাবে সদা সর্বদা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মিছিলে সামিল হয়েছেন। এই নতুন প্রজন্মকে গড়ে তোলার ক্ষেত্রে যারা দায়িত্বহীন তাদের একজন ছিলেন, সেখানে তাকে হারিয়ে এখানে যে শূন্যতারা আসবে সেটা পূরণ করা কঠিন হবে। পূরণ তো করতে হবে, কারো অভাব থাকে না। আর অভাব পূরণ করার জন্য আর একটা পান্না কায়সার নয়, অনেক পান্না কায়সারের মতন বন্ধুদের আমাদের দরকার। শহীদ মিনারে রাখা শোক বইয়ে সই করেন বিশিষ্ট জনেরা। তারা বলেন পান্না কায়সার আজন্ম বেঁচে থাকবেন তার কর্মে। খেলাঘরের মাধ্যমে তিনি দেশের, সারা দেশের শিশুদেরকে সম্পৃক্ত করে, তাদেরকে মানবিক গুণাবলীতে সমৃদ্ধ করে, নৈতিক গুণাবলীতে উন্নত চরিত্রের অধিকারী, সুন্দর সমৃদ্ধ চরিত্রের অধিকারী হিসেবে গড়ে তুলতে তিনি খেলাঘর পরিচালনা করেছেন। তার এই অসাধারণ মূল্যবোধ যেটি তিনি জাতিকে দিতে চেয়েছেন তার মধ্য দিয়ে তিনি সবসময় জীবিত থাকবেন। একজন প্রগতিশীল মানুষ যিনি বাংলাদেশের স্বাধীনতাকে, বাংলাদেশকে বুকে ধারণ করে আজীবন কাটিয়ে দিয়েছেন, এরকম ত্যাগ সচরাচর দেখা যায় না। মায়ের কফিনের পাশে ছিলেন ছেলে অমিতাভ কায়সার ও মেয়ে অভিনেত্রী সমি কায়সার সহ স্বজনরা। তার লেখনী রেখে গেছেন তরুণ প্রজন্মের জন্য। আমি মনে করি এই ধরনের মানুষ যারা শুধু দিয়েই গেছেন, নিতে শিখেনি, মানুষ করার কারিগর ছিলেন তারা। আপনারা দেখছেন এখানে খেলাঘরের সকল নেতাকর্মীরা আছেন যাদের হাত ধরে আসলে তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় যাতে বেড়ে ওঠে সেই কাজটা কিন্তু আসলে শেষ হয়নি, তারা শুরু করে দিয়ে গেছেন। এখন আমরা সকলে মিলে তাদের আদর্শকে ধারণ করে যেন নিয়ে যেতে পারি। পান্না কায়সার ৭৩ বছর বয়সে গত শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে মারা যান। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী ছিলেন এই অধ্যাপিকা। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা।